আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদ ইসলাম তাহা সাভারের আশুলিয়ার একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ সহ ছয়জন আহত হয়েছে তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের চারজনের অবস্থা আশঙ্কাজনক আশুলিয়ার পল্লী বিদ্যুৎ কবরস্থান রোডের হুমায়ুন কবিরের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে গ্যাস লাইন বিস্ফোরণের বিষয়টি তদন্ত করছে ফায়ার সার্ভিস স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে 6 লাখ কোটির ম্যাজিক ফিগার অতিক্রম করছে বাজেটের আকার বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে তৃতীয় আর দেশের হয়ে 51তম বাজেট পেশ করবেন আহমদ মুস্তফা কামাল বাজেটের আকার চূড়ান্ত হয়েছে 6,03,681 কোটি টাকা সরকারের এই বিশাল ব্যয় পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সামষ্টিক অর্থনীতির গতি ধরে রাখতে পরিপূরক শক্তি হিসেবে মুদ্রানীতি তৈরি করছে বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলোর দ্বিতীয় পর্যায়ে 1 জুলাই থেকেই নতুনভাবে শুরু করছে তারা রিজভিনাজ রিপোর্ট ঠিক এক মাস পর শুরু হবে নতুন অর্থবছর করোনাকাল কাজেই পুরো বাজেটে বরাদ্দ এবং নীতিকৌশল চূড়ান্তের ক্ষেত্রে অর্থমন্ত্রীর মনোযোগে আছে করোনা দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ মোকাবেলা জীবন বাঁচিয়ে জীবিকা অর্জনের পথটি সুগম করতে এক বছরে সরকার ব্যয় করতে চায় 6,03,681 কোটি টাকা আয়ের লক্ষ্য ঠিক করা হয়েছে 3,92,490 কোটি টাকা এই হিসেবে ব্যয় এবং আয়ের ঘাটতি 2,14,681 কোটি টাকা যা জিডিপির 6.2%। সাম্প্রতিক বছরে এত বড় ঘাটতি বাজেট দিতে হয়নি সরকারকে অবশ্য অস্বাভাবিক পরিস্থিতি কাজেই যে কোনোভাবে মানুষের হাতে টাকা পৌঁছানো ছাড়া কোনো উপায়ও নেই অর্থমন্ত্রীর করোনার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ সিদ্ধান্তের ফসল প্রণোদনা প্যাকেজ 23টি প্রণোদনা প্যাকেজের আওতায় 1,24,053 কোটি টাকার তহবিলের ব্যবস্থা করেছে সরকার এক সময় যে আমাদের যে ইকোনমিতে বলেছিল যে আমাদের জিডিপি অনেক নিচে নেমে যাবে কিন্তু সেই তাদের যে প্রক্ষেপণ এটা কিন্তু আর সঠিক প্রমাণিত হয় নাই আমরা যে প্রক্ষেপণ করে বলছিলাম যে না আমাদের এই প্যাকেজগুলি বাস্তবায়িত হলে চিত্রটা ভিন্নরূপ হবে আজকের যে ইন্ডিকেটরগুলি আছে ইকোনমিক তা কিন্তু প্রমাণ করছে যে হ্যাঁ এই প্যাকেজগুলির কারণে আমাদের ইকোনমিতে পজিটিভ ইন্ডিকেটরগুলো কাজ করেছে এটা প্রমাণিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের এই ডেপুটি গভর্নর জানিয়েছেন বাজেটে ঘোষিত জিডিপি লক্ষ্য অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সাজানো হবে পরবর্তী মুদ্রানীতি সরকারের বাজেটে তো আপনারা নীতিমালা দেখতে পাবেন ভীষণ দেখতে পাবেন তার সাথে সঙ্গতি রেখে এই সমস্ত প্যাকেজ আপনাকে বলছি আমরা তার সাথে সঙ্গতি রেখে ইনশাল্লাহ আমরা জুলাই থেকে আবার চালু করব আমরা কিন্তু ওই একবার করে আত্মতুষ্টি নেওয়ার কোনো কারণ নেই কারণ আমরা প্ল্যানটাই করেছি এইভাবে আমরা ধরে নিয়েছিলাম সেকেন্ড ওয়েভ হয়তো এমনভাবে আসবে না তথাপিও কিন্তু আমরা চালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সুতরাং আমাদেরকে কোনো না কোনোভাবেই হোক ক্ষুদ্র শিল্পগুলোকে আমাদের টিকানোর জন্য উদ্যোগ গ্রহণ করতে 23টি প্রণোদনা প্যাকেজের মধ্যে 12টি বাস্তবায়ন তদারকি করছে বাংলাদেশ ব্যাংক এই প্যাকেজগুলোর মাধ্যমে উপকৃত হয়েছেন 1,24,00,000 মানুষ 1 জুন পর্যন্ত বাস্তবায়ন হার 83%। রিজভান আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। মহামারী শুরুর পর প্রথমবারের মতো করোনা মৃত্যুবিহীন দিন দেখল যুক্তরাজ্য মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ চীনের তৈরি সিনোভ্যাক ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের সংক্রমণ রোধে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার রিপোর্ট আলিম আল রাজির ব্রিটেনে বর্তমান করোনা পরিস্থিতিতে বিশেষজ্ঞরা তৃতীয় ঢেউ শুরুর কথা বললেও গত বছর মার্চ মাসের পর মঙ্গলবার প্রথম মৃত্যুবিহীন দিন দেখল যুক্তরাজ্য তবে দেশটিতে এখনও 3,000-এর বেশি মানুষ দৈনিক আক্রান্ত হচ্ছেন সরকারি হিসেবে গত 24 ঘন্টায় আরও 3,165 জন রোগী শনাক্ত হয়েছে এমন পরিস্থিতিতে 21 জুন বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে ব্রিটিশ সরকারের সরে আসা উচিত হবে না মনে করছেন বিশেষজ্ঞরা হিথ্রো বিমানবন্দরে উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের জন্য আলাদা টার্মিনাল চালু হয়েছে সীমান্ত খোলার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে আলজেরিয়া 7 জুন থেকে 12 থেকে 15 বছর বয়সীদের টিকা প্রয়োগ শুরু করছে পোল্যান্ড চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানির করোনাভ্যাক টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে আন্তর্জাতিক সুরক্ষা কার্যকারিতা
এবং উৎপাদনের মানদণ্ড পূরণ করায় ভ্যাকসিনটির অনুমোদন দিয়েছে তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই বিবৃতিতে বলা হয়, 18 বছরের বেশি বয়স্কদের এই ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার 2 থেকে 4 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দিতে হবে। ভারতে একদিনের ব্যবধানে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 3200 এর বেশি আর আক্রান্ত 133000 ছাড়িয়েছে। সংক্রমণ রোধে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শিক্ষার্থী ও যুব সমাজের ভবিষ্যতের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার জন্যই এমন সিদ্ধান্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী জুলাইয়ের মধ্যে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আলিবাল রাজি, চ্যানেল আই। বৃষ্টির কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবারে 6টি খেলা স্থগিত করা হয়েছে। নতুন সূচিতে আজ খেলা শুরুর কথা জানিয়েছে লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস সিসিডিএম। দ্বিতীয় রাউন্ডের আজকে 6টি ম্যাচ আজ ও বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে। আজ থেকে টানা 4 দিন মিরপুরে 3টি করে ম্যাচ হবে। সকাল 9টায় শুরু হয়েছে প্রথম ম্যাচ, দুপুর 1:30টায় ও সন্ধ্যা 6টায় ম্যাচ অন্য 2টি ম্যাচ শুরু হবে। অতিরিক্ত বৃষ্টিতে বিকেএসপির মাঠগুলো ডুবে যাওয়ায় আপাতত সেখানে খেলা হচ্ছে না। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর আবারও বিকেএসপিতে ম্যাচ হবে। এর আগে প্রথম রাউন্ডের 6 ম্যাচের 2টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এছাড়া হাতে থাকা শীর্ষ খবর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।